নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করব ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই ভালো আছেন। আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব লবণ টোটকা সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, লবণ টোটকা এমন একটি টোটকা যে টোটকা যদি আপনি আপনার গৃহের মধ্যে পালন করেন, আপনার গৃহে থাকা সমস্ত দোষ দূর হতে পারে, এমন কি আপনার গৃহের বিভিন্ন নেগেটিভ শক্তি, শনির দশা, রাহুর যে কোনো প্রকোপ, সমস্ত কিছু থেকেই আপনি মুক্তি পেতে পারেন এই লবণ টোটকার মাধ্যমে। তবে আপনার গৃহে এরকম কোনো দোষ আছে কি না বুঝবেন কি করে? সর্বপ্রথম আপনাদের জানাই, আপনার গৃহে উন্নতিতে যদি কিছু বাধা হয়ে থাকে বা আপনার গৃহে যদি এমন কোনো ঘটনা ঘটে যা আপনার অপ্রিয়, বা আপনি অনেক চেষ্টা করছেন আপনার উন্নতি হচ্ছে না, বা এমন কোনো ঘটনা যা আপনাকে ঋণের মধ্যে জর্জরিত করছে, বা এমন কোনো খারাপের পর খারাপ খবর যা আপনার গৃহে আসতেই থাকছে, এমনটা যদি আপনার গৃহে হতে থাকে, আপনার গৃহের উন্নতি যদি স্থগিত হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই আপনার গৃহে কোনো খারাপ প্রভাব বা খারাপ শক্তি বা কালো দোষ রয়েছে। এমনটাও হতে পারে আপনার গৃহে বাস্তু সমস্যা রয়েছে। বাস্তু সমস্যা কিন্তু আমাদের গৃহের ছোট বড় যে কোনো কর্মের ফলেই হতে পারে। অর্থাৎ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত্রি পর্যন্ত এমন অনেক কার্য করি যার ফলে কিন্তু বাস্তু সমস্যা সংঘটিত হতে পারে, এবং যার ফলে গৃহের মধ্যে দেবী লক্ষ্মীর বাসস্থান কখনোই স্থির হয় না। এর কারণে এই লবণ টোটকাকে আপনি প্রয়োগ করতে পারেন। এমনটা নয় একবার প্রয়োগ করার পর আপনি আর কখনো প্রয়োগ করতে পারবেন না। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু এই লবণ টোটকাকে সঠিকভাবে অতি অবশ্যই প্রয়োগ করতে পারেন। এর জন্য কি করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সমস্ত ব্যাপার কুসংস্কার হয় না, তাই বিশ্বাসের সঙ্গে, দেবদেবীদের ভক্তির সঙ্গে এবং মাতা লক্ষ্মীকে স্মরণ করে অতি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা ভিডিওটি সম্পর্কে একটি পজিটিভ কোনো কমেন্ট আমাদের নিচের কমেন্ট সেকশনে করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। প্রথমেই জানাই বন্ধুরা, এই লবণকে আপনি একরকমভাবে প্রয়োগ করতে পারেন এমনটা নয়। লবণের বিভিন্ন প্রয়োগ বর্তমান। আপনি এই লবণকে কাজে লাগাতে পারেন আপনার রান্নাঘরে বা আপনার বাথরুমের মধ্যেও, এমনকি আপনার বেডরুমেও, সমস্তভাবে আপনি ক্রিয়া করতে পারেন। যদি বলেন এর সামান্য কিছু কথা বলতে, তাহলে জানিয়ে দেব, বেডরুমে রাখার কথার অর্থ হলো আপনার বিছানার মধ্যে আপনি লবণ ছড়িয়ে সেটিকে ঝেড়ে ফেলে যদি সেই বিছানার মধ্যে আপনি নিদ্রায় যান, তাহলে আপনার সেই দিন কোনো নেগেটিভ শক্তি বা কোনো খারাপ স্বপ্ন বা স্বপ্নদোষ হবে না। এবং আপনি যদি এই ক্রিয়া করতে পারেন, তাহলে আপনার গৃহের ব্যাকটেরিয়াও মুক্ত হয়ে যায়, এবং এই কার্যের ফলে কিন্তু আপনার গৃহের উন্নতিও স্থির হয়। বাথরুমের মধ্যে একটি নির্দিষ্ট স্থানে কৌটোর মধ্যে লবণ রাখার মাধ্যমে গৃহের মধ্যে কখনোই নেগেটিভ শক্তির সৃষ্টি হয় না, বাস্তু সমস্যা তৈরি হয় না। বাস্তুশাস্ত্র অনুসারে মনে করা হয় এই লবণ আমাদের জন্য অত্যন্ত এফেক্টিভ। এই লবণকে আমরা যে স্থানে ব্যবহার করি সেই স্থানের ব্যাকটেরিয়া থেকে আমরা মুক্ত পাই। এবং আজ আমি আপনাদের যে বিশেষ টোটকাটি সম্বন্ধে জানাবো সেটি হলো সন্ধ্যার সময় করা একটি বিশেষ টোটকা। এটি আপনি আপনার বাড়ির ঈশান কোণে করবেন এবং আপনি সন্ধ্যার সময় করবেন। প্রত্যেক দিন নিশ্চয়ই আপনারা গৃহের মধ্যে সন্ধ্যা প্রদীপ দেখান, সন্ধ্যা দেন এবং দেবদেবীদের পূজা পার্বণের মাধ্যমে তাদের স্মরণ করেন। গৃহের গৃহিণীরা যারা প্রত্যেক দিন এই সমস্ত কার্যে করেন, তারা অতি অবশ্যই এই কার্যটিকে করবেন সন্ধ্যার পরে। সন্ধ্যা দেখানোর পর আপনারা পাত্রের মধ্যে লবণ নেবেন। প্রচুর পরিমাণ লবণ লাগবে এমন কোনো ব্যাপার নেই, তবে গৃহে রান্নাঘর থেকে নেওয়া লবণ কিন্তু আপনি ব্যবহার করবেন না। এই টোটকা করার জন্য আপনাকে স্পেশালি একটি লবণের প্যাকেট নিয়ে আসতে হবে এবং সেখান থেকে লবণ নিতে হবে। তারপরে সেই বাড়তি লবণ আপনি আপনার রান্নার কাজে ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণ লবণ নিয়ে একটি নির্দিষ্ট বাটির মধ্যে বা নির্দিষ্ট একটি পাত্রের মধ্যে আপনি রাখবেন। তারপরে সেই লবণকে আপনি ঈশান কোণে
ছড়িয়ে দিতে পারেন, বা যদি ছড়াতে না চান তাহলে সেই বাটিটিকে ঈশান করে রেখে দিতে পারেন। এবং যে কার্যের জন্য আপনি কার্যটি করছেন, অর্থাৎ কোন বিশেষ শক্তি বা কোন বিশেষ ইচ্ছাকে পূরণ করার জন্য আপনি এই কার্যকে করছেন, সেটিকে অতি অবশ্যই আপনি দেবদেবীদের কাছে জানাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নিম পাতা আমাদের জন্য কিন্তু অত্যন্তই উপকারী। আপনারা সন্ধ্যার সময় যখন সন্ধ্যা প্রদীপ দেন, যখন ধুনোর ধোঁয়া গৃহের মধ্যে ছড়িয়ে দেন, ঠিক সেই সময় আপনারা নিম পাতা সেই ধুনোর মধ্যে ব্যবহার করতে পারেন এবং তার ধোঁয়া গৃহের চারিদিকে ছড়িয়ে দিতে পারেন। তুলসী গাছে জল অর্পণ করার মাধ্যমে আপনারা দেবদেবীকে স্মরণ করবেন, 33 কোটি দেবদেবী আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনার গৃহে অধিষ্ঠান করবেন স্বয়ং মাতা লক্ষ্মী, এবং আপনার গৃহে প্রেম এবং ভালোবাসা পূর্ণ হয়ে উঠবে। আপনার সমস্ত রকম গৃহের অন্তরের সমস্যা, গৃহের বাইরের সমস্যা, সমস্ত কিছু থেকেই আপনি কিন্তু মুক্তি পাবেন। তাই এই ক্রিয়া অতি অবশ্যই আপনি করবেন এবং এটি 100% এফেক্টিভ একটি ক্রিয়া। সমস্ত টোটকা বিফলে যেতে পারে, কিন্তু লবণ টোটকা কখনোই বিফলে যেতে পারে না। সুতরাং সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা চেষ্টা করবেন অন্তত ক্রিয়াটিকে সম্পূর্ণ করার। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। লবণ সম্পর্কে আরও টোটকা যদি আপনারা জানতে চান তাহলে অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমাদের জীবনে বিভিন্ন সমস্যা আছে, তার সমাধানের জন্য বাস্তুশাস্ত্রে প্রচুর নিয়ম কানুনের কথা উল্লেখ রয়েছে, যা পালন করার মাধ্যমে আমরা আমাদের আর্থিক উন্নতিকে সঠিকভাবে ধরে রাখতে পারি। তবে তা সঠিকভাবে আমাদের জানতে হবে এবং সঠিকভাবে বিশ্বাসের সাথে পালন করতে হবে, কারণ বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, বিশ্বাস ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়, এটি খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।